রিভাইভেরি মানকটিক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী আমরা আছি নাস্তিকতা অধ্যায়ে স্টিফেন হকিংয়ের এর আত্মপাশনা স্টিফেন হকিংয়ের এর ব্রিফ হিস্টরি অফ টাইম বইটা পড়েছিলাম ক্লাস সেভেন কিংবা এইটের দিকে অসাধারণ লেগেছিল কয়েক বছর পর তার সাথে সামনাসামনি কথা বলার সুযোগ হয় বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলার পিছনে হকিং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে আমার আগ্রহ তৈরি হওয়ার একটি কারণ ছিলেন তিনি সেই আগ্রহ একসময় আমাকে হার্ভার্ডে নিয়ে যায় সেখানে আমি ফিজিক্সে একটি ডিগ্রি অর্জন করি হকিংয়ের ব্যাপারে একটা বিষয় আমার সব সময় পরিষ্কার ছিল তিনি ছিলেন একজন বিশ্বাসী তবে তার বিশ্বাস স্রষ্টার উপর ছিল না হকিং ছিল শক্ত নাস্তিক তার বিশ্বাস ছিল গ্র্যান্ড ইউনিফাইড থিওরি অফ এভরিথিং তিনি বিশ্বাস করতেন মানবীয় যুক্তি আর বুদ্ধি এক সময় এমন এক তথ্য খুঁজে পাবে যা সৃষ্টি জগতের সব কিছুকে এক সূত্রে গাঁদবে এই বিশ্বাসের উপর ইমান এনেছিলেন হকিং কিন্তু এমন কোনো থিওরি কি আসলে আছে হকিং বিশ্বাস করতেন এবং আইনস্টাইন আরও অনেক পদার্থবিজ্ঞানীর মতো এই থিওরি খুঁজে বের করার জন্য তিনি সারা জীবন ব্যয় করেছেন কিন্তু এমন কোনো থিওরি যে আছে তার প্রমাণ কি এমন কোনো থিওরি যে আবিষ্কার করা সম্ভব সেটাও বা আমরা কিভাবে জানছি পদার্থবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এই প্রশ্নগুলো আমাকে ভোগাত আমার প্রফেসরদের কারোর কাছে এসব প্রশ্নের কোনো শক্ত জবাব ছিল না তারা বেশি থেকে বেশি বলতেন তার সারমর্ম হল মহাবিশ্ব এতই সূক্ষ্ম এমনই জটিল ও অসাধারণ শৃঙ্খলাতে বিদ্যমান যে এইসব কিছুর গোড়ায় কিছু একটা থাকতে বাধ্য নিশ্চয়ই এর পেছনে গভীর কোনো সত্য আছে এই অবিশ্বাস্য জটিল নিয়মতান্ত্রিকতা ও মহাপরিকল্পনা এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য বা কারণ তো আছেই হকিং এর বিশ্বাস ছিল এই সব কিছুকে ঘিরে আছে একটি থিওরি এমন কোন সমীকরণ যা দিয়ে সব কিছুকে ব্যাখ্যা করা যায় অনেক পদার্থবিজ্ঞানী একে ঈশ্বর বলে থাকেন এই ধরনের বিশ্বাসে বিশেষ করে মতো লোকেদের ক্ষেত্রে শির্কের ব্যাপারটা স্পষ্ট মহাবিশ্ব এবং মহাবিশ্বের উৎসের ব্যাপারে এ ধরনের মেটাফিজিক্যাল কল্পনাবাজির পাশাপাশি তারা স্রষ্টাকে অস্বীকার করতো কঠোর প্রায় যুদ্ধাঙ্গেহী ভাবে প্রচন্ড সূক্ষ্ম এবং জটিল হওয়া সত্ত্বেও এই মহাবিশ্ব নিয়মতান্ত্রিক এবং মানব মনের কাছে বোধগম্য কারণ মানব মন ও মহাবিশ্ব উভয়ের স্রষ্টা এক এবং অভিন্ন এই স্পষ্ট সূত্রকে মেনে নেওয়ার বদলে হকিং বেছে নেন গোয়ারের মতো মুখ ঘুরিয়ে নিজের কল্পনা প্রসূত এক অলিক ধারণা ঈশ্বর সমীকরণ এর পেছনে জীবন ব্যয় করেন হকিং এবং তার মতো নিজের খেয়াল খুশির উপাসনা করা অন্যান্য মানুষদের মৃত্যুর ব্যাপারে সুরামুলকের প্রথম দিকে বেশ কিছু আয়াত আমার কাছে বেশ প্রাসঙ্গিক মনে হয় নিজেদের আলোকিত মনে করলেও আসলে তারা নিজেদের সাথে প্রতারণা করে মহামহিমান্বিত তিনি সর্বময় কর্তৃত্ব এবং রাজত্ব যার হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল তিনি সৃষ্টি করেছেন সপ্তাকাশ স্তরে স্তরে আর রহমানের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য তুমি দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ত্রুটি কি দেখতে পাও তারপরে তোমরা বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো ক্লান্ত শ্রান্ত ও ব্যর্থ হয়ে সেই দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে আমি নিকটবর্তী আসমানকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি কতই না নিকৃষ্ট সে প্রত্যাবর্তন স্থল সোরা মোল্ক আয়াত এক থেকে ছয় নাস্তিক ইকুয়াল টু লিবারেল সেকুলারিস্ট সাধারণ নাস্তিকরা মনে করে তাদের কোনো মতাদর্শ বা বিশ্বাস নেই দেখবেন নাস্তিকরা প্রায়ই বলে নাস্তিকতা হলো বিশ্বাসের অনুপস্থিতি কথাটা একদিক থেকে সঠিক তাদের কোনো ধর্মীয় বিশ্বাস নেই কিন্তু তার মানে এই না যে নাস্তিকদের কোনো ধরনেরই বিশ্বাস নেই এমন অনেক মতদর্শ আর বিশ্বাস তারা লালন করে যেগুলোর সমালোচনা করা সম্ভব যেগুলোর অসংগতি এবং পারস্পরিক সাংঘর্ষিকতাপূর্ণ অধিকাংশ নাস্তিক অহংকারী ধরনের হয় এটা নাস্তিকদের একটি কমন বৈশিষ্ট্য তাদের মধ্যে এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাস আর নিরাপত্তার অনুভূতি কাজ করে তারা মনে করে যেহেতু তাদের কোনো বিশ্বাস নেই তাই নিজ বিশ্বাসের পক্ষে যুক্তি দেওয়া কিংবা সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নেই তাদের নিশ্চিন্ত মন্দে তারা আস্তিকদের আক্রমণ করে যাবে অন্য ধর্ম এবং বিশ্বাসের সমালোচনা করবে আর প্রতিপক্ষ সব সময় আত্মরক্ষার চেষ্টা করতে থাকবে কেউ যখন মনে করে তার ডিফেন্ড করার কিছুই নেই তখন সে অসতর্ক আর বেপরোয়া হয়ে ওঠে এটাই বেশিরভাগ নাস্তিকদের ক্ষেত্রে ঘটে তাই নাস্তিকদের সাথে বিতর্কের সময় আক্রমণাত্মক হতে হবে কেবল রক্ষণাত্মক হলে চলবে না নাস্তিকরা আসল লিবারেল সেকুলারিস্ট এটাই তাদের মতাদর্শ ওয়ার্ল্ড ভিউ বিশ্বাস নৈতিকতা মূল্যবোধ রাজনীতি ইতিহাস এবং ইতিহাসের গতিপথ বোঝা সব কিছুর ব্যাপারে তাদের চিন্তা লিবারেল সেকুলার দর্শন দ্বারা প্রভাবিত আর লিবারেল সেকুলার দর্শনকে আক্রমণ এবং সমালোচনা অনেক দিক আছে এই মতাদর্শ ইতিহাস রক্তাক্ত এবং জঘন্য নাস্তিকদের কাছে আলোচনার সময় তাই লিবারেল সেকুলারিজমের কথা নিয়ে আসতে হবে এই দর্শনকে আক্রমণ করতে হবে তবে এখানে একটি জটিলতা আছে লিবারেল সেকুলারিজম বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রাধান্য বিস্তারকারী মতদর্শ এ দর্শন এতই ব্যাপকভাবে গৃহীত হয়েছে যে লিবারেল সেকুলারিজমের অবস্থানগুলোকে আজ কমন সেন্স হিসেবে ধরে নেওয়া হয় অনেক ধর্মপ্রাণ মানুষও আজ লিবার সেকুলারিজমের মাপকাঠি গ্রহণ করে নিয়েছে এমন অনেক মুসলিম খ্রিস্টান বা ইহুদি আছে যারা চিন্তা চিন্তাভাবনায় আগাগোড়া সেকুলার এবং লিবারেল এই লেন্সের মধ্যে দিয়ে তারা বিশ্বাসকে দেখতে এবং ব্যাখ্যা করতে অভ্যস্ত ইসলাম শুরু থেকেই সম্প্রসারণবাদী আদর্শ কোরআন এবং সুন্না থেকে এই বিষয়টাই স্পষ্ট সহজ ভাষায় সম্প্রসারণবাদী হবার অর্থ হল বিভিন্ন ভূমি জয় করা এবং সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা রাসুল উল্লা সাল আলহিসালামের সময় থেকে শুরু করে ইতিহাসের পুরো সময়টা জুড়ে এটা চলে আসছে এই ব্যাপারটা নিয়ে নাস্তিকরা ইসলামকে আক্রমণ করে অনেক মুসলিমরা তখন আবার রক্ষণাত্মক হয়ে এই বাস্তবতাকে অস্বীকার করতে চাই অথবা জোড়াতালির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে অথচ কোনো কৈফিয়ত না দিয়েই এই অবস্থানকে সহজেই ডিফেন্ড করা সম্ভব বাস্তবতা হল মানব জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অবদান রাখা সব মতদর্শী সম্প্রসারণবাদী আর এমনটাই হওয়া যৌক্তিক আমার কাছে যদি ভালো মন্দের চূড়ান্ত মাপকাঠি থাকে তাহলে আমি চাইব অন্যরাও এই মাপকাঠি মেনে চলুক এই চিন্তা সর্বজনীন পৃথিবীর সব প্রধান প্রধান নৈতিক কাঠামো এই ধরনের সম্প্রসারণবাদী মূল্যবোধ লালন করে তার মানে এই না যে আমরা নৈতিকতার প্রতিটি বিষয় সবার উপর চাপিয়ে দিতে হবে বরং সম্প্রসারণবাদের অর্থ হলো আমি মনে করি কিছু মৌলিক নৈতিক সত্য এতই গুরুত্বপূর্ণ যে সবার এগুলো মেনে চলতে হবে ভালোর সংজ্ঞা কি মন্দের সংজ্ঞা কি বিভিন্ন ধর্ম সংস্কৃতি দর্শন নানাভাবে এ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে কিন্তু সব ধর্ম সংস্কৃতি দর্শন এই বিষয়ে একমত যে এমন কিছু খারাপ কাজ আছে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও সেগুলোকে থামাতে হয় এ নিয়ে কোনো দ্বিমত নেই এটি একটি সর্বজনীন উপলব্ধি এটা লিবারেল সেকুলারিজমের ক্ষেত্রেও সত্য এই মতাদর্শ সম্প্রসারণবাদী লিবারেলিজমের বিশ্বাসীরা কেন যেন মনে করে তাদেরটাই একমাত্র মতাদর্শ যা অন্যের উপর চাপিয়ে দেয় না এটা আসলে হয়তো লিবারেলিজমের আত্মপ্রতারণার অংশ লিবারেলদের এই বিশ্বাস হাস্যকর লিবারেলিজম একটি হিংস্র কর্তৃত্ববাদী এবং সম্প্রসারণবাদী আদর্শ ইতিহাসে আর কোনো আদর্শ মানুষের উপর এত বেশি মাত্রায় নিয়ন্ত্রণ চাপিয়ে দেয়নি লকডাউনের কথা চিন্তা করুন করোনা ভাইরাসের প্রকোপ শুরুর দিকে দু মাসের মতো একটা সময় গেছে যখন সারা বিশ্বের প্রায় সবাই লকডাউনে ছিল মানুষ যেন বাড়ি থেকে বের না হয় তা নিশ্চিত করার জন্য অনেক জিগে পুলিশ মিলিটারি নামানো হয়েছিল এটা কি চাপিয়ে দেওয়া নয় এটা কি এক ধরনের জোর করা নয় লকডাউন যৌক্তিক কিনা সেটা আলাদা আলোচনার বিষয় কিন্তু এটা নিশ্চিতভাবে চাপিয়ে দেওয়া এবং চূড়ান্ত পর্যায়ের কর্তৃত্ববাদী আচরণ পুরো বিশ্ব এই চাপিয়ে দেওয়াকে মেনে নিয়েছে আসলে বলা ভালো মেনে নিতে বাধ্য হয়েছে ভিন্ন মত পোষণ করার সুযোগ কাউকেই দেওয়া হয়নি নাস্তিকদের সাথে তর্কের সময় আমরা তাই বলতে পারি মুসলিম হিসেবে আমরা মনে করি ইসলামী শাসন চাপিয়ে দেওয়া বৈধ সঠিক এবং যৌক্তিক কারণ আমাদের ভালো মন্দের মাপকাঠি ইসলাম ইসলাম আমাদের শেখায় শেরক কুফর জিনা রিবা মদ ড্রাগসহ বিভিন্ন জিনিস মন্দ এগুলো থেকে বিরত থাকতে হবে এভাবেই কোনো মূল্যবোধ এবং আচরণগুলো সেটা ভালো সেটাও আমরা শিখি ইসলামের থেকে আমাদের সাথে তুমি একমত নাও হতে পারো হয়তো তোমার চিন্তাভাবনা অযৌক্তিক হয়তো তুমি একগুয়ে যাই হোক না কেন সেটা প্রাসঙ্গিক না তুমি যাই মনে করো না কেন ইসলামের দেওয়া নৈতিক কাঠামো আমাদের বাস্তবায়ন করতে হবে কারণ এটা শাশ্বত সত্য এছাড়া ইতিহাস জুড়ে ইসলামী শাসনের অধীনে বিভিন্ন ধর্ম বর্ণ জাতির মানুষ সহাবস্থান করেছে করছে এখানে আপত্তি করার তেমন কিছুই নেই ঠিক একই জিনিস বর্তমান পৃথিবীতে ঘটছে এবং তুমি মেনে নিচ্ছ আজ যা হচ্ছে নৈতিক এবং যৌক্তিক এবং কাঠামোগত দিক থেকে তা কিন্তু ঠিক এক ধরনের চাপিয়ে দেওয়া বরং আজ আরও ব্যাপক মাত্রা এটা হচ্ছে কোভিড নাইন্টিন আসলে কতটা বিপজ্জনক এর ভ্যাকসিন কতটা নিরাপদ কিংবা গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে তুমি কি বিশ্বাস করো তাতে কিছু আসে যায় না ইনফ্যাক্ট কোন বিষয়েই তোমার মনে করা বা না করা তেমন কিছুই যায় না যা আইন যা গ্লোবাল পলিসি সেটা তোমাকে মানতেই হবে না মানলে মানতে বাধ্য করা হবে এই আইন তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে মূল পয়েন্ট হলো আপনি যখন দেখবেন লিবারেল সেকুলার ব্যবস্থা আসলে জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হয়েছে তখন লিবারেল ফ্যান্টাসি ভেঙে যাবে তখন নাস্তিক যখন তাত্ত্বিকভাবেও মেনে নেবে যে তার নিজস্ব মতাদর্শ সম্প্রসারণবাদী তখন বাকি তর্ক এমনিতেই সহজ হয়ে যাবে আল্লাহ ছাড়া সব মানতে রাজি আল্লাহকে অস্বীকার করার জন্য নাস্তিকরা বিচিত্র ধরনের সব তত্ত্ব নিয়ে হাজির হয় মহাবিশ্ব কি ভিন গ্রহের প্রাণীদের তৈরি সুপার কম্পিউটার সিমুলেশন সম্ভাবনা আছে আমাদের মহাবিশ্ব কি অসীম সংখ্যক মহাবিশ্বের মধ্যে একটি আমাদের মহাবিশ্বের মতো অনেক মহাবিশ্ব মিলে একটি মাল্টিভার্স আছে যা ছোঁয়া যায় না দেখা যায় না প্রমাণ করা যায় না এমন কি হতে পারে হতে পারে বেশ যৌক্তিক মনে হচ্ছে মহাবিশ্ব কি এক বিশাল সমন্বিত সচেতন সত্তা যে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না মহাবিশ্ব কি অত্যন্ত উন্নত মহাজাগতিক কোনো প্রাণীর অশরলীর বুদ্ধিমত্তার প্রকাশ চমৎকার বলছেন তো ব্যাপারটা তো ভেবে দেখার মতো কিন্তু এই একই মানুষকে যদি আল্লাহর কথা বলা হয় মহাবিশ্ব কি সর্বশক্তিমান স্রষ্টার তৈরি আরে কি সব অযৌক্তিক কথাবার্তা শুরু করলে তুমি দেখছি এখনও মধ্যযুগে পড়ে আছো এখনো এসব গালগপ বিশ্বাস করো নাকি বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীরা এমন সব বিচিত্র থিওরি দিয়ে যাচ্ছে কেন বলুন তো কারণ তারা জানে মহাবিশ্বের ব্যাপারে নিরের জড়বাদী বস্তুবাদী ব্যাখ্যা যথেষ্ট নয় মহাবিশ্বের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বস্তুবাদী ব্যাখ্যা দেওয়া যেতে পারে না তারা জানে পরিকল্পিতভাবে সৃষ্টি হবার সব বৈশিষ্ট্য মহাবিশ্বের মধ্যে পাওয়া যায় সব কিছু থেকে প্রতি অমান হয় এসব কিছুর পিছনে কোনো ইচ্ছা কোনো উদ্দেশ্য আছে আর এ সব কিছু একটি নির্দিষ্ট উত্তরের দিকে নিয়ে যায় আল্লাহ কিন্তু সেই উত্তর তারা মানতে নারাজ তারা আল্লাহকে স্বীকার করতে চায় না তাই কম্পিউটার সিমুলেশন থেকে শুরু করে ভিন গ্রহে প্রাণীর মতো নানান আসারে গল্পের আসর বসায় অথচ যে বস্তুবাদী দর্শনে তারা বিশ্বাস করে সেই দর্শন অনুযায়ী এসব ব্যাখ্যা হাস্যকর হয়তো একদিন সেই সত্যকে তারা মাটি খুঁড়ে বের করবে যে সত্যকে আজ তারা চাপা দেওয়ার চেষ্টা করছে আমি বিজ্ঞান ভালোবাসি এবং অন্যান্য দু সালে প্লোটো নামক বামন গ্রহের ছবি প্রকাশ করে নাছা নভোযান নিউ হরাইজন থেকে তোলা ছবিগুলো দেখে উচ্ছেচিত মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত করে অনলাইনে আমি বিজ্ঞানকে ভালোবাসি বিস্ময় ভরে ঘোষণা করে অনেকে অন্যদের দেখা যায় বিজ্ঞান কত অসাধারণ আর প্রশংসনীয় তা নিয়ে আবেগক্ষণ মন্তব্য করতে বিজ্ঞানের তারিফ করা কিংবা বিজ্ঞানকে ভালোবাসার কোনো সমস্যা নেই কিন্তু প্লোটো তো বিজ্ঞানের তৈরি না প্লোটোর অস্তিত্ব এবং সৌন্দর্যের পিছনে বিজ্ঞানের কোনো হাত নেই উচ্ছেসিত মানুষগুলোকে এই বিষয়টা বোঝে যদি বোঝে তাহলে কি তারা এটা নিয়ে চিন্তা করে অনেকে বলতে পারেন বিজ্ঞানকে ভালোবাসা একটা নির্দোষ ব্যাপার এর সাথে শীর্ষের কোনো সম্পর্ক নেই অধিকাংশ ক্ষেত্রে এই কথাটার সাথে আমি একমত কিন্তু আমরা আজ এমন এক সময় ও সংস্কৃতিতে বসবাস করছি যখন অসংখ্য মানুষ ধর্মত্যাগ করছে স্রষ্টার ক্ষমতা আর প্রাসঙ্গিকতা অস্বীকার করছে নাস্তিক হচ্ছে এমন একটা অবস্থায় প্লুটোর ছবি দেখে যখন বিজ্ঞানকে ভালোবাসার কথা বলা হয় তখন সেগুলোকে আর নিচক উচ্ছ্বসিত মন্তব্য হিসেবে আর দেখা যায় না আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হলেও এই কথাগুলোর গভীর তাৎপর্য আছে প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবিশ্বাস্য সৌন্দর্য দেখার পর মানুষের মধ্যে প্রচণ্ড বিষয়ে কাজ করে সুন্দরের এই সমারোহ দেখে মানুষ অভিভূত হয় এই প্রতিক্রিয়া সর্বজনীন এই সৃষ্টি আর সৌন্দর্য যে শূন্য থেকে আসেনি নিজে নিজেই তৈরি হয়নি এর পেছনে একজন স্রষ্টা আছে এই উপলব্ধি এবং এই স্রষ্টার প্রশংসা করার ইচ্ছাও সর্বজনীন যারা আল্লাহকে বিশ্বাস করে না এই সহজাত অনুভূতি বা আবেগ তাদের জন্য কোন দিক দিয়ে চালিত হয় তাই মানুষ ভক্তিভরে প্রকৃতি কিংবা বিজ্ঞানের বন্দনা করে প্রকৃতি বা মাদার নেচার নামে কোনো সচেতন সত্তা কিংবা দেবতা আছে এটা আজ তেমন কেউ বিশ্বাস করে না একইভাবে প্রাকৃতিক ঘটনা প্রবাহ এবং এর সংরক্ষণের দায়িত্ব যে বিজ্ঞানের না এটাও সবাই বোঝে বিজ্ঞান কোনো স্বাধীন ইচ্ছা বা বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তা না বিজ্ঞান মানুষের তৈরি একটি শাস্ত্র জ্ঞানের একটি শাখা তাহলে প্লুটের ছবি দেখে বিজ্ঞান নিয়ে এই উচ্ছ্বাস ভক্তি বন্দনা আনন্দ আর ভালোবাসার অনুভূতি তৈরি হবার কারণ কি। কথাটা অন্যভাবে বলা যায় বিজ্ঞানের ক্ষমতা হলো সৃষ্টি পর্যবেক্ষণ আর বিশ্বজগতের কাঠামোর খুঁটিনাটি তথ্য অনুসন্ধান করা এই ক্ষমতা যদি এতটা প্রশংসা আর ভালোবাসার জন্ম দেয় তাহলে যে মহান সত্তা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তার ব্যাপারে মানুষের অনুভূতি কেমন হওয়া উচিত ধরুন একজন মানুষ প্রকৃতি সৌন্দর্য নিয়ে মাথা ঘামান না লোক সমুদ্রের তীরে চোখ ধাঁধানো সূর্যাস্তের দৃশ্য আর দুপুরবেলা ঘুম তার কাছে একই মাপের জিনিস প্লোটের ছবি দেখে সে হাই তোলে নিরাশ মুখে বলে এত আহাউহু করার কি আছে তেমন কোনো বিশেষত্ব আছে বলে তো মনে হচ্ছে না বুদ্ধিভিত্তিক দিক দিয়ে বিজ্ঞানকে ভালোবাসার ঘোষণা দেওয়া মানুষের চেয়ে এই ধরনের মানুষের প্রতিক্রিয়া বেশি সংগতিপূর্ণ প্রকৃতি সৌন্দর্য এসবের বিষয়ে কোনো গুরুত্ব যেহেতু তার কাছে নেই তাই সে বিষয়গুলো নিয়ে মাথা ঘামায় না তেমন কোনো অনুভূতি তার মধ্যে দেখা যায় না আবার যে প্লুটোর ছবি দেখে অভিভূত হয়ে প্লুটোর প্রশংসা শুরু করে প্লুটোকে ভালোবাসতে শুরু করে আর প্রতিক্রিয়ায় বিজ্ঞানকেও ভালোবাসার ঘোষণা দেয় লোকেদের চেয়ে সেই বেশি যৌক্তিক যুগে যুগে এভাবেই তো মানুষ প্রকৃতির পূজা করে এসেছে সৌরজগতের গ্রহগুলোর নাম দেওয়া হয়েছে রোমান দেবতাদের নামে ব্যাপারটা তো কাকতালিও না কিন্তু আধুনিক বস্তুবাদ অনুযায়ী মহাবিশ্বে ছুটে বেড়ানো প্রাণহীন চেতনাহীন একটি পাথরের প্রতি সম্মান ভালোবাসা কিংবা ভক্তি প্রদর্শনের কোনো মানে হয় না সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে তাই মানুষ এখন বিজ্ঞানের প্রশংসা শুরু করেছে বিজ্ঞানের প্রতি ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ করছে যদিও এর কোনো অর্থ হয় না স্রষ্টাকে অস্বীকার করে বিজ্ঞানকে ভালোবাসার অর্থ এ কেমন নির্বোধের মতো আচরণ বিজ্ঞান একটি লেন্স এই লেন্সের মধ্য দিয়ে আমরা মহাবিশ্বকে দেখি এই লেন্সের আরাধনা কেন করা হবে লোভনীয় খাবারের ছবি দেখলে আমরা কি ফটোগ্রাফারের প্রশংসা করি নাকি রাঁধুনির চমৎকার স্থাপত্যকর্মের ছবি পড়লে চোখে স্থাপত্যের কথা ভুলে কি আমরা কি ফটোগ্রাফারের প্রশংসা করি না আমরা এমন করি না কারণ এটা অযৌক্তিক যদি আপনি বিশ্বাস করেন কোনো রাধুনি নেই কোনো স্থাপতি নেই ওই খাবার ওই স্থাপত্যকর্ম কর্ম আপনা আপনিই তৈরি হয়ে গেছে সেই ক্ষেত্রে কারো প্রশংসা করারই বা কী দরকার ফটোগ্রাফার বা ফটোগ্রাফির তো এখানে কোনো কৃতিত্ব নেই তাদের প্রশংসায় উচ্ছেদিত হবার কি আছে উচ্ছ্বাসের মূল কারণ কি ক্যামেরায় তোলা ছবি নাকি ছবির বিষয়বস্তু সৃষ্টি জগতের সৌন্দর্যে অভিভূত হয়ে বিজ্ঞানের প্রশংসা করে মানুষ আসলে মানবজাতির জাতির বুদ্ধিমত্তার তারিফ করেছে অথচ সৃষ্টি জগতের মহান নির্মাতার ব্যাপারে অস্তিত্বের সম্ভাবনা নিয়েও সে চিন্তা করছে না কি চরম নির্ভুদ্ধিতা আর অজ্ঞানতা আত্মঘাতী নাস্তিকতা স্রষ্টার অস্তিত্ব আছে মনে করা যথেষ্ট কারণ কি আছে ইতিহাস জুড়ে অধিকাংশ মানুষ কোনো না কোনো ধরনের স্রষ্টা কিংবা অতি প্রাকৃতিক সত্তার বিশ্বাসে বিশ্বাস করে এসেছে এই স্রষ্টার বৈশিষ্ট্য কি তা নিয়ে বিভিন্ন ধরনের মত আছে তবে এমন কোনো স্রষ্টার যে অস্তিত্ব আছে এ নিয়ে মত পার্থক্য নেই মত পার্থক্য খুঁটিনাটিতে বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে মানুষ স্বতন্ত্রভাবে এই অবস্থান গ্রহণ করেছে যুগে যুগে স্থানকাল পাত্রভেদে মানব জাতি কেন এই বিশ্বাস গ্রহণ করলো তা ব্যাখ্যা করার দায়িত্ব বস্তুবাদী নাস্তিকদের যদি এই বিশ্বাসগুলো অবান্তর হয় তাহলে এগুলো বড় ধরনের কোনো বিভ্রম বা ডিলিশন অর্থাৎ যুগে যুগে মানুষের মধ্যে এমন এক শক্তিশালী বিশ্বাস তৈরি হয়েছে যার কোনো বাস্তবতা নেই আর এ ধরনের বিশ্বাস যেহেতু বৈশ্বিক তাই বিভ্রম বৈশ্বিক এই বিভ্রাম এতটাই শক্তিশালী যে যুগে যুগে তা মানুষকে ভক্তি আর উপাসনার দিকে চালিত করেছে তার মানে এটা সাময়িক কোনো বিভ্রম না এই গড ডিলিশন এতই গভীর এবং ব্যাপক যে এই বিভ্রমে আক্রান্ত তারা নিজেদেরকে মানসিক রোগীর ব্যাপারে কিছুই জানে না আর একটা সম্ভাবনা হল বাস্তবতা নিয়ে কি আছে আর কি নেই তা নিয়ে বড় ধরনের ভুল করার প্রবণতা মানুষের আছে যদি দাবি করা হয় স্রষ্টায় বিশ্বাস আসলে ডিলিউশন বা বিভ্রম তাহলে স্রষ্টাচেনার ব্যাপারে মানুষের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে যে প্রজাতির অধিকাংশ সদস্যরা এমন গভীর এবং স্থায়ী ডেলিউশনের ভোগার প্রবণতা আছে তাদের বুদ্ধিবৃত্তির উপর তো ভরসা করা যায় না কিন্তু এটা মেনে নেওয়া হলো নাস্তিকদের বুদ্ধিমত্তা এবং তাদের উপসংহারগুলো নিয়েও প্রশ্ন ওঠে কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর উত্তর জানার জন্য মহাবিশ্বের মানুষের অস্তিত্বের তাৎপর্য বোঝার জন্য বস্তুবাদী নাস্তিকরা ওই মানবীয় বুদ্ধিমত্তার উপরে নির্ভর করে অর্থাৎ স্রষ্টাই বিশ্বাস এতটাই বৈশ্বিক এতটাই সহজাত মানব মন এবং মানবীয় চিন্তার সাথে এত মৌলিকভাবে জড়িত যে একে নাকচ করতে গেলে মানবীয় বুদ্ধিমত্তাকে প্রশ্নবিদ্ধ করতে হয় সত্য নির্ধারণ এবং বাস্তবতাকে অনুধাবন মানব মনের সক্ষমতাকে নাকচ করতে হয় বাস্তবাদী নাস্তিকতা ঠিক এ অবস্থানটাই গ্রহণ করেছে এবং নিজের অজান্তে নিজেদের পুরো প্রকল্পকে ভুল প্রমাণ করে বসেছে নাস্তিকতার অনভিপ্রত উপসংহার জড়বাদী বস্তুবাদী এবং নাস্তিকরা বাস্তবতা আর অস্তিত্বের ব্যাপারে খুব সংকীর্ণ এবং সীমিত একটি ধারণা গ্রহণ করে যা কিছু এই ধারণার সাথে খাপ খায় না সেটা অস্তিত্ব তারা অস্বীকার করে এমন অস্বীকার ইতিহাস লম্বা এক লিস্টের একদম প্রথমে আছে স্রষ্টা কিন্তু যে বিষয়টা সাধারণ মানুষ বোঝে না এবং বস্তুবাদী জড়বাদী দর্শন সাধারণের সামনে স্বীকার করে না তা হল এই দর্শন শুধু স্রষ্টাকে অস্বীকার করায় সীমাবদ্ধ থাকে না তাদের অস্বীকারের ব্যাপ্তি আরও অনেক বড় তবে সাধারণ মানুষ এসব জানুক সেটা নাস্তিকরা চায় না তাহলে যে তাদের নির্ভুদ্ধিতার দৃষ্টিভঙ্গি বাস্তবতা মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে স্যাম হ্যারিস আর রিচার্ড ডকিনসের মতো নাস্তিকরা কঠোরভাবে বৈজ্ঞানিক এম সাইন্টিফিক এম্পেরিসিজম অনুসরণের কথা বলে এই অবস্থান অনুযায়ী কেবল ওই সব জিনিসের অস্তিত্ব আছে যেগুলো বিজ্ঞান দ্বারা পর্যবেক্ষণ বা শনাক্ত করা যায় যা কিছু বিজ্ঞান শনাক্ত করতে পারে না যা কিছু পরীক্ষাগারে পর্যবেক্ষণ করা যায় না তার অস্তিত্ব নেই কঠোরভাবে এই নীতি অনুসরণ করতে গেলে মন এর অস্তিত্ব অস্বীকার করতে হয় বিশেষ করে অন্যের মন মনের অস্তিত্ব বিজ্ঞান শনাক্ত করতে পারেনি ল্যাবরেটারিতেও কোনো দিন কারোর মন দেখেননি বিভিন্ন যন্ত্রপাতিদের মস্তিষ্কের মধ্যে ইলেকট্রিক সিগন্যালের অস্তিত্ব শনাক্ত করা গেছে কিন্তু সেটা তো মন না ভেবে দেখুন তো আপনি কি কখনো কারোর মন দেখেছেন কারো আবেগ নিজে অনুভব করেছেন না আমরা দেখি মানুষের বাহ্যিক আচরণ চেহারা অভিব্যক্তি আর মুখের কথা অন্য মানুষের চিন্তা তার মন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার বাইরে এখন আমরা কি অন্য মানুষের চৈতন্য বা কনশিয়াসনেসকে অস্বীকার করব অন্য মানুষদেরও যে আমার মতো মন আছে চৈতন্য আছে এটা কি আমরা প্রত্যাখ্যান করব। সষ্টার অস্তিত্ব অস্বীকার করার ক্ষেত্রে নাস্তিকদের বহুল ব্যবহৃত সায়েন্টিফিক অ্যাম্পেরিসিজমের মাপকাঠি প্রয়োগ করলেতে এই উপসংহার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না কিন্তু আমরা সবাই জানি যে এই উপসংহার হাস্যকর এই কারণেই এই উপসংহারের মতো সায়েন্টিফিক অ্যাম্পারিসমের মাপকাঠি এবং শিশুতোষ নাস্তিকতাকে আমরা অস্বীকার করি সৃষ্টার অস্তিত্বের প্রমাণ কথাই সৃষ্টার অস্তিত্বের প্রমাণ কি ইসলামের সভ্যতার প্রমাণ কী প্রমাণ আছে অনেক প্রমাণ আছে কিন্তু কোনটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে সেটা বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে প্রমাণের আলাপে যাবার আগে এই ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলা দরকার কোন জিনিসকে প্রমাণ ধরা হবে কোনটাকে ধরা হবে না কোনটাকে জ্ঞান হিসেবে গণ্য করা হবে কোনটাকে করা হবে না সেই মাপকাঠি দিয়ে আলাপ করাটা জরুরি বৈজ্ঞানিক কিংবা গাণিতিক দাবির ক্ষেত্রে এটা যেমন সত্য ধর্মীয় দাবির ক্ষেত্রেও সত্য ধরুন আপনি একজন বিজ্ঞানী আপনার জন্ম কঠোর বিজ্ঞান বিদ্বেষী এক পৃথিবীতে এখানে ছোটোবেলা থেকে বিজ্ঞানকে অবিশ্বাস করতে আর বিজ্ঞানীদের তুচ্ছতাচ্ছিল্য করতে শেখানো হয় বেশিরভাগ মানুষ মনে করে বিজ্ঞান একটি উগ্র সহিংস ডেথ কার্ট যারা তুলনামূলকভাবে ভালো তারা মনে করে বিজ্ঞান এক ধরনের ভণ্ডামি স্বাভাবিকভাবে এরকম পৃথিবীতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষা বলে কিছুই থাকবে না বিজ্ঞান নিয়ে বলার মতো তেমন কিছু স্কুল কলেজ থেকে মানুষ শিখতে পারবে না সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের ব্যাপারে তীব্র অজ্ঞতা কাজ করবে এখানেই শেষ না বিশ্ববিদ্যালয়গুলোরও গভীরভাবে বিজ্ঞান বিরোধী প্রফেসর বুদ্ধিজীবী আর বোদ্ধাদের বেশিরভাগ বিজ্ঞানের চাপা ঘৃণার অবজ্ঞান নিয়ে লেখে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার একমাত্র উপায় হলো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট কিছু প্রতিষ্ঠানে যাওয়া টাকা আর লোকবল সংকটে ভোকা এই প্রতিষ্ঠানগুলো ভর্তি হবার অর্থ নিজের ক্যারিয়ার সামাজিক মর্যাদা আর লাইফ স্টাইলকে বিসর্জন দেওয়া তাই খুব অল্প মানুষই এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে সত্যিকারের বিজ্ঞানী হবার সিদ্ধান্ত নেয় কোনো এক বিচিত্র কারণে এই পৃথিবীর লোকেরা মনে করে বন জঙ্গল পুড়িয়ে দেওয়া পরিবেশের জন্য ভালো বিজ্ঞান হিসেবে আপনি জানেন এটা মারাত্মক ভুল ধারণা আপনি তাদের বোঝানোর চেষ্টা করলেন বন জঙ্গল পুড়িয়ে দিলে পরিবেশগত বিপর্যয় তৈরি হবে কিন্তু মানুষ আপনার কথা শুনল না কথাগুলোকে স্ট্রেফ উড়িয়ে দিল উল্টো আপনাকে নিয়ে হাসি তামাশা শুরু করলো আরে এই হাবাগোবা বিজ্ঞানী না ও আর কি জানে কেউ কেউ একটু ভদ্রতা করে বললো দেখো যা ইচ্ছা বিশ্বাস করার অধিকার তোমার আছে তুমি তোমার মতো বিশ্বাস করো কিন্তু তোমার বিশ্বাসই সঠিক এমন জেদ ধরলে হবে না অন্যের উপর নিজের বিশ্বাস চাপিয়ে দিতে পারো না তুমি আরেক দল বিজ্ঞান নিয়ে সংশয়বাদী আলোচনার নামে ওরা আপনাকে নিয়ে একটু তামাশা করতে চাইলো প্রথমে প্রমাণ চাইলো আচ্ছা তুমি যে বলছো বন জঙ্গল পুড়িয়ে দিলে পরিবেশের ক্ষতি হবে এটার প্রমাণ কি আপনি তাদেরকে গ্রিন হাউস গ্যাসের কথা বলতে পারেন কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি কোনো কিছু নিয়েই তাদের জ্ঞান নেই কার্বন ডাইঅক্সাইড কীভাবে তাপ আটকে রাখে আপনি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারেন কিন্তু রাসায়নিক মৌলগুলো নিয়ে প্রাথমিক ধারণাও যে তাদের নেই কার্বন ডাইঅক্সাইড কী সেটা বোঝার তো প্রশ্নই আসে না শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে আর অক্সিজেন আমাদের প্রয়োজন এটা ব্যাখ্যা করতে পারেন কিন্তু তখন তারা এই কথার প্রমাণ চাইবে সেই প্রমাণ বোঝানোর জন্য তাদেরকে প্রাথমিক পর্যায়ে কেমিস্ট্রি শেখাতে হবে কিন্তু এতেও কাজ হবে না কারণ কেমিস্ট্রি বুঝতে হলে আবার মলিকুলার ফিজিক্স বুঝতে হবে তাই ওদের বোঝাতে হবে যে মলিকিউলার ফিজিক্স তাত্ত্বিকভাবে নির্ভরযোগ্য অর্থাৎ মলিকিউলার ফিজিক্সের উপসংহারগুলো গ্রহণযোগ্য এগুলো কোনো কিচ্ছা কাহিনী না কিন্তু মলিকিউলার ফিজিক্স বুঝতে হলে আবার নিউক্লিয়ার ফিজিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স নিয়ে চলনসই মাপের জ্ঞান থাকতে হবে স্বাভাবিকভাবেই ওই সংশয়বাদী আপনার কথা তেমন কিছুই বুঝতে পারবে না আপনার দেওয়া প্রমাণ মেনে নেওয়া তো প্রশ্নই আসে না তাদের সন্দেহ তো কমবেই না উল্টা আরও বাড়বে এমন অবস্থায় আপনি বলতে পারেন দেখো বন জঙ্গল পোড়ানো কেন খারাপ সেটা বুঝতে হলে তোমাদেরকে ভালোভাবে বিজ্ঞান নিয়ে পড়তে হবে প্রাথমিক পর্যায়ে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে তারপর আরও অ্যাডভান্স পড়াশোনায় যেতে হবে তারপর তোমরা প্রমাণ পাবে কিন্তু এ কথা শুনে নিশ্চিতভাবে সংশয়বাদীরা হাসতে শুরু করবে মনে করবে প্রমাণ নেই তাই অজুহাত দিচ্ছেন এত কথা বলার মূল পয়েন্ট হলো বিশ্বাসের বৈধতা প্রশ্নের প্রমাণ হিসেবে কোন জিনিসটা গৃহীত হবে সেটা নির্ভর করে ওই প্রমাণের সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক জ্ঞানের বিশাল এক ভাণ্ডারের উপর আজ সাধারণ মানুষ বিজ্ঞানের ক্ষেত্রে স্রেফ ধরে নেয় যে এই প্রাসঙ্গিক জ্ঞান আছে এবং তা সঠিক মানুষ বিজ্ঞানীদের বিশ্বাস করে তারা মনে করে বিজ্ঞানের ব্যাপারে বিজ্ঞানীরা যা বলে তাই সঠিক তাই প্রতিটি বিষয়ে ব্যাখ্যা তারা চায় না খুব বেশি প্রশ্ন করে না কিন্তু যখন স্রোষ্টাকে নিয়ে প্রশ্ন আসে তখন সংশয় অন্য পর্যায়ে গিয়ে পৌঁছে যায় কারণ আমরা সেকুলার পৃথিবীতে বসবাস করি আর এই সেকুলার পৃথিবীতে ধর্মের কোনো বুদ্ধিভিত্তিক বা জ্ঞানতাত্ত্বিক কর্তৃত্ব নেই স্রষ্টার অস্তিত্বের অনেক প্রমাণ আছে যেগুলো গবেষণালব্ধ বিজ্ঞানের চেয়ে অনেক বেশি বস্তুনিষ্ঠ সংগতিপূর্ণ এবং সন্তোষজনক তবু দুটো জিনিস মানুষকে এই সত্য উপলব্ধি করা থেকে বিরত রাখে প্রথমত প্রয়োজনীয় প্রাসঙ্গিক জ্ঞান মানুষের হাতের নাগালে নেই পৃথিবীর বিশ্বের বেশিরভাগ জায়গায় ইসলামী শিক্ষার সুযোগ নেই থাকলেও সীমিত এটা মুসলিম বিশ্বের ক্ষেত্রেও সত্য মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ পড়াশোনা করে সেকুলার সিস্টেমে আল্লাহর অস্তিত্ব এবং ইসলামের সভ্যতার ব্যাপারে দৃঢ় বিশ্বাসে পৌঁছানোর বুদ্ধিভিত্তিক সক্ষমতায় সেকুলার শিক্ষা প্রভাবিত করে দ্বিতীয়ত আমরা এমন এক পৃথিবীতে বসবাস করি যেখানে সংস্কৃতি মিডিয়া এবং অ্যাকাডেমিয়া তীব্রভাবে ধর্মবিরোধী এবং ইসলাম বিরোধী এই দুটো ফ্যাক্টরের কারণে মুসলিমদের ইমান এবং আত্মবিশ্বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইসলামের সভ্যতা এবং মহান আল্লাহর ব্যাপারে প্রমাণগুলো এমন বিভিন্ন দিক থেকে আসে যেগুলো একে অপরকে শক্তিশালী করে বিজ্ঞানসহ জ্ঞানের আরও ধারা একইভাবে কাজ করে যেমনটা উপরের উদাহরণে দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু একজন সংশয়বাদী যে কোনো তথ্য বা প্রমাণকে অস্বীকার করার চেষ্টা করতে পারে কারণ সে ওই তথ্যের সাথে যুক্ত প্রাসঙ্গিক জ্ঞান বা প্যারাডাইম বা জ্ঞানতত্ত্বের ব্যাপারে অজ্ঞ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ ইনশাল্লাহ আমাদের সংশয়বাদী বই দ্রুতই শেষ হতে চলেছে আপনারা যদি এর কোনো পার্ট মিস না করতে চান তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এতে করে আপনি দেখতে পারবেন পরবর্তী ভিডিও এবং আপনার একটি লাইক আমাদের ভিডিওটিকে আরও কয়েকজন মানুষের কাছে পৌঁছে দেবে দেখা হবে পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি